Hello, good morning, and welcome back to my channel WorldOfRito. তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আর আগের ব্লগে শেয়ার করেছিলাম আমি আমার বন্ধুকে দেওয়া আইবুড়ো ভাত আর আজকে হচ্ছে তার আসল আইবুড়ো ভাত, মানে তার বিয়ের আগে লাস্ট তার মায়ের কাছে আইবুড়ো ভাত। তো সেখানেই যাব, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আমি তোমাদেরকে বলেছিলাম যে বিয়ের ব্লগটা আমি শেয়ার করার চেষ্টা করব, তো সেই জন্যই আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে গেছিলাম মেহেন্দি পড়তে, ওরও মেহেন্দি হয়ে গেছে, সেটার ব্লগ করা হয়নি। তো যাই হোক, আমি স্নান টান করে এখন প্রায় অলমোস্ট রেডি, এরপর আমি জাস্ট শাড়ি পরবো, একদম ঠিকঠাকভাবে প্রপারভাবে সাজবো, সেজে গুজে আমি চলে যাব ওর বাড়ি। আর অনন্যা ওদিকে রেডি হচ্ছে, তো চলো ঝটপট রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। হ্যাঁ, যাওয়ার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। একদম ঝটপট করে তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি, 12টায় যাওয়ার কথা ছিল, এখন অলরেডি 12:30 বাজে। এই যে এই শাড়িটা পরেছি, এটা আমার মাতাজিকা শাড়ি, মায়ের শাড়ি আমি বেশিরভাগ পরি, আমারও শাড়ি আছে বাট মায়ের শাড়িগুলো বেশি ভালো আমার থেকে। তো যাই হোক, অনেকটাই লেট হয়ে গেছে, বেশি বকবক করবো না, অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে, অবশ্যই জানিও। সো চলো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি ওখানে যাওয়া যাক আর অনন্যাকেও ফোন করা যাক, অনেকক্ষণ বলেছিল রেডি হচ্ছে, এখনও নাকি ও রেডি হতে পারেনি। তো চলো যাওয়া যাক। শাড়িটা কিছুটা এরকম দেখতে, একদম খুব একটা সিম্পল মেকআপ লুক করেছি, সকালবেলার কতই বা সাজব, আর বিয়েটা তো আমার না, আমার বন্ধুর। তো যাই হোক, কেমন লাগছে অবশ্যই 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 জানিও। আর এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, নিজের যতই শাড়ি থাকুক না কেন মায়ের শাড়ি পরে একটা আলাদা কমফর্ট, আলাদাই ব্যাপার লাগে। চলো বেশি বকবক করবো না, যাওয়া যাক। এখানে আসার পর দেখি ব্রাইডের বেশ মুড সুইংস চলছে, কি জানি এরকম সময় হয়তো ব্রাইডের ভীষণ মুড সুইংস চলে। যাই হোক, ভীষণ ভীষণ মিষ্টি দেখতে লাগছিল ব্রাইডকে আমাদের, ভীষণই মিষ্টি লাগছিল। আর ওদিকে আমি জয়িতাকে বলছিলাম তুই কখন রেডি হবি। সো এখানে ফটোশ্যুটের জন্য আমরা বাইরে বেরিয়েছি, ও এখন ফটোশ্যুট করবে কিছু, তো সেই জন্যই আমরা এখন ওর সাথে বেরিয়েছি, বেশ মজা করেছি, আমাদের তো ভীষণ ভীষণ মজা হচ্ছে। আর এই যে 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 মিত্তি মেয়েটা, এই মিত্তি মেয়েটা হচ্ছে একদম পাকা বুড়ি, একদম পাকা বুড়ি। এদিকে দাঁড়িয়ে আমরাও কিছু ফটোশুট করে নিয়েছি বটে, মারাত্মক গরম। এখন নিচে ব্রাইড এখনো ফটোশুট করবে আর আমরা এখানে বসে রয়েছি। পাই দেবে নতুন একটা মানুষ আর একটা জন রয়েছে, সে চিনি, অনন্যাকে তো সবাই চিনি। তো জল খিদে পেয়েছে, ওর জানিস তো খাবার লাগে না, জল খেতে পায় নাকি? হ্যাঁ, ও স্টার্টার দিয়ে হয়ে যায়, ওর আর খাবার দাবার লাগে না। মমিতা বলেছে ওর তো প্লেট লাগবে না, তাই তো বল, খরচা কম বলতো। তো সব কিছু করার পর, ফটোশ্যুট সেরে আসার পর এখানে মমিতা বসে পড়েছে ফাইনাল তো মায়ের কাছে আইবুড়ো ভাত খাওয়ার জন্য, আর এখানে কাকিমা ওকে আশীর্বাদ করবে। আর এই যে সিচুয়েশনটা, লাস্ট মায়ের কাছে আইবুড়ো ভাত খাওয়ার সিচুয়েশনটা মেয়েদের কাছে বড়ই কষ্টের আমার মনে হয়। তো ও তো প্রচণ্ডই কান্নাকাটি করছিল, সাথে কাকিমাও করছিল, জাস্ট এই মুহূর্তটা বলে বোঝানো যায় না, মেয়েদের জন্য হয়তো প্রচুর প্রচন্ড কষ্টের হয়। এই সিচুয়েশনটাতে দেখলাম সবাই বেশ চুপচাপ আর সবার চোখেই একটু একটু জল চলে এসেছে। অ্যাকচুয়ালি কেউ কাউকে কাঁদতে দেখলে না সেটাকে কন্ট্রোল করা যায় না হয়তো। তো যাই হোক, এরপর মমিতাকে সবাই একে একে আশীর্বাদ করবে, পায়েস খাওয়াবে, আর ইনি হচ্ছেন কাকু, মানে হচ্ছে মমিতার বাবা। আর মমিতাকে আমরা পাশ থেকে বোঝাচ্ছিলাম আর কাঁদিস না রে, আর কাঁদলে মেকআপটা তো ঘেটে যাবে বল,
আর অনিশের বাড়ি, অনিশ মানে হচ্ছে মৌমিতার হবু বর, ওর বাড়ি তো খুব একটা দূরে নয়, ওকে এইভাবেই আমরা কনসোল করছিলাম। তো যাই হোক, এখন আশীর্বাদ পর্ব শেষ, এরপর খাবে। আর ওদিকে দেখো পাকা বুড়িটাও বসে পড়েছে, ও কিন্তু নিতকোণে নয় তবু কিন্তু ও বসেছে। ওকে যদি বলা হয় তুই নিতকোণে নয় তাহলে কিন্তু ভীষণ রেগেও যাবে আবার। আর তোমরা যাকে এখন দেখছো মৌমিতাকে খাইয়ে দিচ্ছে সে হচ্ছে জয়িতা, মৌমিতারই ছোট বোন। ওর কিন্তু আগের বছরেই বিয়ে হয়ে গেছে, তো আগের বছরেও আমরা সেম টাইমেই মার্চের টাইমেতেই আমরা বিবাহ মানে ওর বিয়ে খেতে গেছিলাম, আর পরের বছরেই ওর দিদির বিয়ে খেতে যাচ্ছি। তো ভীষণ সুন্দর সুন্দর আইটেম ছিল, দেখো কি ভালো ভালো আইটেম, বাঙালি খাবার মানেই তো ভীষণ সুন্দর। ফটোশুট করতে তারপরে খেতে বসে যাবো, খুব খিদে পাচ্ছে জানিস তো আমার, খুব করে ইনসিস্ট করেছিল আজকে ব্লগ করার জন্য। বিয়ে বাড়িতে বাচ্চাদের ট্যাটু যদি না থাকে তাহলে আর কিসের বাঙালি বিয়ে বাড়ি বলো। যাই হোক, এখানে মৌমিতা খাচ্ছিল আর আমরা সবাই পাশাপাশি বসে এরকম দেখছিলাম, আর বলছিলাম মৌমিতা তোর খাবারে কিন্তু নজর দিচ্ছি আমরা। আর এখানে অনেকেই প্রায় খেতে বসে গেছে, আমরা এখনো বসিনি, মৌমিতার খাওয়া হোক তারপরে আমরা খেতে বসব। আমরা প্রায় শেষ ব্যাচেই খেতে বসে গেছি, ওদিকে জয়িতা আর রিমা বসে গেছে, এদিকে অনন্যা আমি আর বর্ষা বসে গেছি খেতে। বর্ষা ভীষণ লজ্জা পাচ্ছিল, আমি যেই ক্যামেরা অন করছিলাম দেখছিলাম যে ও মানে মুখটাকে ঢেকে নিচ্ছিল, ক্যামেরা শাই অ্যাকচুয়ালি, আর কি করা যাবে। আর এদিকে হচ্ছে ইনি, ইনি হচ্ছে সার্ভ করবেন বলে প্রচণ্ড ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। ছোটোবেলায় আমরা সবাই কী সুন্দর কাজ করতে ভালোবাসতাম, বড় হওয়ার পরেই আর কেউ কাজ করতে চাই না তাই না, ওকে দেখে আমার এটাই মনে হচ্ছিল। তো যাই হোক, চলো আমরা খাবারগুলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। বর প্রচন্ড ভালোবাসে, কালো কুচকুচ, আমি শুধু ভাবছি এবার যদি কুচকুচে ভালোবাসা, আমার বর বলছে সবাই কেমন শুয়ে পড়েছে বুঝে পড়েছে, তো দাঁড়িয়ে থাকবো নাকি না, মানে কেমন একটা মনে হচ্ছে বিয়ে বাড়ি নয়। তো যাই হোক, এরপর আমাদের আর সেরকম কাজ ছিল না, আমরা জাস্ট গল্পই করছিলাম, তারপরে সন্ধেবেলা বাড়ি চলে আসি, আর ওদিকে বউ মৌমিতা ঘুরে বেড়াচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then, stay tuned. Bye. Love you. Ta-ta.